বন্ধুরা, আজকে সকাল থেকে কোনো ব্লগ দিতে পারিনি। কেন দিতে পারিনি বলি, আজকে দিদির বোনের বিয়ে, রায়না তো বিয়েই হয়ে যায়, তা ওখানে একটু ব্যস্ত ছিলাম। আর তোমাদের একটু ফটো শেয়ার করে দেবো, আজকে ভিডিও করতে পারিনি। আর এখন আমার মেয়ের ড্রয়িং স্যারের বিয়ে বিয়ে হয়ে গেছে শুক্রবার, আজকে রিসেপশন। চলে যাচ্ছি আমরা স্টুডেন্টের মাতার সমস্ত, চলো ওখানে গিয়ে যতটা পারি দেখাবো। ভিডিও খুব বড় হবে না, ছোটোই হবে, তবু তোমাদের ভিডিও দেবো। হ্যাঁ, আজকে শর্টস দিয়েছি কিছু, চলো দেখতে থাকি। দেখো আমি সেরে নিয়েছি, এই যে বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি। এই যে তিতলি হাসছে, এই যে দেখো দিদিমা, দিদিমা হাই বলো, এই টোটো করে যাচ্ছি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তখন কিন্তু কথা বলতে পারবো না। ভাই ভালো ব্লগিং করে, ভাই ব্লগারই হবে বড় ভাই। হ্যাঁ বাবু ভালো ব্লগ করে, শর্টস করে। এই যে বাবা হাই বলো, বাবা কোথায় যাচ্ছি আমরা একটু বলো। স্যারের বাড়ি, বিয়ে বাড়ি যাচ্ছি। কথা বলো, আচ্ছা ঠিক আছে। আর চলো গিয়ে তোমরা তোমাকে দেখাচ্ছি। এই যে স্যারের বিয়ে বাড়িটা দেখো, উত্তরপাড়া বিয়ে মাঠের পাশেই। দেখো বিয়ে বাড়িটা সুন্দর সাজানো হয়েছে। এই যে নন, তিতলি আর দিদির মা দাঁড়িয়ে আছে। এই যে বিয়ে বাড়িতে ঢুকে গেছি, ঢুকে দেখো ক্যামেরাম্যানরা সব ছবি তুলছে। আর এই যে এখানে স্টল বসেছে, আর আমরা এখানে বসে আছি। আমরা সবাই স্টলের থেকে কফি আর পকোড়া খাচ্ছি সবাই মিলে, তার কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করলাম। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখো আমরা প্রিয়াঙ্কার সাথে বসে গেছি, আর ওরা দিদির মা রুমকিরা এক জায়গায় বসেছে। দেখো সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়ার আইটেমগুলো খুব ভালো করেছিল। না বাবা, আমি এবার সাদা গায়ে দিয়ে আমরা টোটোতে উঠে গেছি। আমার ওই চালাই বন্ধুরা এনাকে চলে এসেছি বাড়িতে, বিয়েবাড়ি হয়ে গেল। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। আর আজকে তাহলে টাটা, গুড নাইট।